ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং ওনার সহধর্মী নৌবাহিনীর সাবেক প্রধান সুযোগ্য কন্যা জ্যেষ্ঠ কন্যা ডক্টর জুবাইদা রহমানের মামলা, তিনটি মামলা আজকে কার্যতালিকা ছিল। আমাদের সিনিয়র কাউন্সিল সাবেক অ্যাটর্নি জেনারেল লার্নেড এজ এ মোহাম্মদ আলী স্যার ওনাদের পক্ষ থেকে সময়ের আবেদন করেছেন। মহামান্য আদালত স্যারের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এক সপ্তাহ সময় মঞ্জুর করেছেন। পরবর্তী সপ্তাহে যখন কার্যতালিকা থাকবে তখন এই মামলা তিনটার শুনানি হবে। আপনারা একটা প্রশ্ন উঠিয়েছেন, পলাতক অবস্থা আপিল করা যায় কি যায় না, সেক্ষেত্রে আপনাদের বক্তব্য কী ছিল, কোর্ট কী বলেছেন? এই দুর্নীতি দমন কমিশন তো আসলে হচ্ছে কি মানে এটা বিএনপি দমন কমিশন মানুষ বলে আর কি, অতএব এই দুদক অনেক কোশ্চেনই তুলতে পারেন। তো আমাদের লার্নের সিনিয়র কাউন্সিল এবং আমরা বলেছি যে এইটা যখন শুনানি হবে, মামলা যখন শুনানি শুরু হবে তখন সেই বিষয়টা আমরা কোর্টে সাবমিশন দেব। আজকে যেহেতু সময় চেয়েছি এবং মহামান্য আদালত সময় মঞ্জুর করেছেন, অতএব দুদক যে কোনো কথায় তারা উত্থাপন করতে পারে, কিন্তু সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করব আগামী সপ্তাহে যখন মামলা শুনানি হবে। তারিক রহমানের দুটো, জুবাই রহমানের একটি মামলা এক মাস পরে লিস্টে আসলো। বিগত এক মাস আগে তারা সময় চেয়েছিল বার কাউন্সিলের নির্বাচনের কারণে, যেহেতু বার কাউন্সিলের নির্বাচন সে কারণে আমরা বলেছিলাম যদি সময় দেন একটি দিন তারিখ ধার্য করে দেন, সেভাবে আজকে 28 মে 2022 লিস্টি শুনানোর জন্য আসবে ওনারা আবার সময় চান। তখন আমি বললাম পার্টিকুলারলি তারেক রহমানের ক্ষেত্রে এই যে রিট পিটিশনার উনি মানি লন্ডারিং কেসে সাজাপ্রাপ্ত, 21 আগস্ট প্যারেড মামলায় সাজাপ্রাপ্ত, জিওফরেন্স ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত, এবং এই সাজাপ্রাপ্ত আসামির এগেনস্টে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট পেন্ডিং আছে। এখন পলাতক দণ্ডিত একজন আসামি যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যমান তার পক্ষে সময় চাওয়া যায় কি না, এটা একটা ভাইটাল প্রশ্ন। অ্যাডমিনেটলি উচ্চতর আদালতের সিদ্ধান্ত হলো পলাতক আসামির পক্ষে কোনো কথা বলা যাবে না। পলাতক আসামির ব্যাপারে যদি কথা বলতে হয় তাকে সারেন্ডার করে কোর্টের আওতায় আসতে হবে, কিন্তু উনি কোর্টের আওতায় নাই। বিষয়টি আমি হাইকোর্ট ডিভিশনের নজরে নিয়ে আসছি। এখন হাইকোর্ট ডিভিশন বলছে যেহেতু উনি জ্যেষ্ঠ আইনজীবী, এক সপ্তাহের আমরা সময় দিলাম, আগামী রবিবার এটা শুনানির জন্য দিন ধার্য করেছে। আশা করি রোববারই আমরা শুনানি করে মানে শুনানি করব এবং নিষ্পত্তি করার আবেদন জানাবো। হাইকোর্ট এ কথাটাই বলেছেন, আপনারা ফ্রেশ পাওয়ার দিয়েছেন কি না, ওনারা বলছেন আমরা ফ্রেশ পাওয়ার দেইনি। এখন আইনি বিষয় যেটা ওনার লোক অ্যাসিস্ট্যান্ট আমরা যাকে করি, আপনি মামলা করার দাবিদার কি, আপনি কোর্টে আর্গুমেন্ট করার দাবিদার কি, কোর্টে আর্গুমেন্ট করতে হলে যেহেতু এটি একটা ফৌজদারি মামলা এবং প্লাস ওনার তিনটা মামলায় আমার জানা মতে ওনার সাজা হয়ে গেছে এবং উনি এখনও সারেন্ডার করেন, ওয়ারেন্ট পেন্ডিং আছে, সেইভাবে একজন দণ্ডিত পলাতক আসামির পক্ষে কোর্টে আর্গুমেন্ট করার স্কোপ নাই। এটাই ছিল আমার মোদ্দা কথা। আদালত এটা ধৈর্য সহকারে শুনেছেন এবং আগামী রোববার আশা করি আমরা বিস্তারিত শুনানি করতে পারবো।